আসসালামু আলাইকুম। আজকে আমার ছোট বোন আপনাদের সামনে চিংড়ি পোলাও রেসিপি নিয়ে হাজির হয়েছে। তো এই চিংড়ি পোলাওটা কিন্তু খেতে দারুণ হয়েছে। তো আমার ছোট বোন কীভাবে রান্না করেছে সেটা আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে আসুন দেখে নিই কী কী উপকরণ লাগছে। তো প্রথমে আমরা পোলাও চালটা ধুয়ে একটা ছাঁকনিতে ছেঁকে নিয়েছি, মানে পানিটা ঝরার জন্য রেখে দিয়েছি আর কি। ঠিক আছে, তো আমরা অল্প রান্না করবো, সেজন্য অল্প নিয়েছি এক পট। ঠিক আছে, মানে চাউল যে মাপি না ওইটা দিয়ে এক পট। এখানে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা নিয়েছি। এখানে আটটা চিংড়ি মাছ নিয়েছি, বড় বড় সাইজের। টক দই নিয়েছি আর অন্যান্য মশলা আমরা দেখাচ্ছি আস্তে আস্তে। তো প্রথমে কড়াইতে আমরা মানে একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম তেল। তো তারপর গোলমরিচ, জয়ফল, তারপরে এলাচি, দারচিনি, তেজপাতা সব কিছু নিয়ে আমরা তেলের মধ্যে দিয়ে দেবো। এখন হালকা একটা ভাজা নিয়ে নেব, কেমন হালকাভাবে একটু ভেজে নিচ্ছি। তো আমাদের ভাজা হয়ে গিয়েছে, এখন সবগুলো মশলা এখানে দিয়ে দেব। ঠিক আছে, মশলা কষানোটাই হচ্ছে আসল। এখন যেহেতু মানে তেল থেকে ফুটে উঠছে, সেজন্য আমরা অল্প একটু পানি দিয়ে দেবো। পানিটা দিলে কিন্তু মশলাটার ফুটে ওঠে না। দিয়ে দিলাম এক চামচ লবণ, দিয়ে দিলাম সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়ো। লাল মরিচের গুঁড়োটা দিলে কি হয় আপনার মানে ইয়েটা পোলাওটা একটু ঝালঝাল হয়ে তখন পোলাওটা খেতে ভালো লাগে। দিয়ে দিয়েছে টক দই, এখানে কোনো পরিমাপ নেই, যেহেতু আমরা কমিয়ে নিয়েছি সব কিছু, সেজন্য একটু কম কম। তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, আমরা দিয়ে দিলাম চিংড়ি মাছটা। তো চিংড়ি মাছটা এখন নেড়ে চেড়ে মিশিয়ে আমরা চিংড়ি মাছটাকেও একটু ভালোভাবে কষিয়ে নেব, কেমন। তো এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5-7 মিনিটের মতো। তো 5-7 মিনিট পর আমাদের চিংড়ি মাছটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমরা এক এক করে সবগুলো চিংড়ি মাছ উঠিয়ে নেব, কেমন। তো আমাদের এখানে সবগুলো চিংড়ি মাছ উঠানো হয়ে গিয়েছে, এখন আমরা পোলাও চালটা দিয়ে দেব। ঠিক আছে, তো পোলাও চালটা দিয়ে এখন আমরা পোলাও চালটাকে ভালোভাবে একটু ভেজে নেব, কেমন। তো আমাদের না এখানে নারকেলের দুধটা যখন দিয়েছিলাম তখন আমাদের ক্যামেরাটা একটু অফ ছিল, সেজন্য ওইটা কেটে গিয়েছে। তো সেম একই কাপ দিয়ে আমরা এক কাপ গরম পানি দিয়ে দিয়েছি আর এক কাপ নারকেলের দুধ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এতটুকু পানিতে আমাদের হয়ে যাবে। এখন একটা ঢাকনা দিয়ে আমরা ঢেকে দেব, কেমন। তো 4-5 মিনিট পর দেখুন আমাদের পোলাও থেকে পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে, ওই পর্যায়ে আমরা চিংড়ি মাছটা দিয়ে দেব। তো এক এক করে সবগুলো চিংড়ি মাছ আমরা উপর থেকে দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর আমরা আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, অল্প আঁচে রান্না করব। তো খেয়াল করেন আমরা কিন্তু তাওয়ার উপরে বসিয়ে দিয়েছি আর জালটা কিন্তু খুবই ডিম করে রেখেছি। আমাদের কিন্তু পোলাওটা খুবই ঝরঝরে হয়ে গিয়েছে আর এই চিংড়ি পোলাওটা কিন্তু দেখতে যেরকম ঝরঝরে হয়েছে খেতেও তেমন মজা হয়েছে। ঠিক আছে, দারুণ হয়েছে, আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। ঠিক আছে, তো আমাদের রান্না হয়ে গিয়েছে। যদি আপনাদের কাছে ভালো লাগে আমার ছোট্ট বোনটার জন্য একটি লাইক দিয়ে দেবেন। আমার মোবাইলের স্পিকারটার মধ্যে একটু সমস্যা আসে, যেন আমি খুবই দুঃখিত। আর আমার চ্যানেলটা যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসবো নতুন কোনো রেসিপিতে। আসসালামু আলাইকুম।